আমার সব বন্ধুকে আজ আমার এই রান্নাঘরে স্বাগত। আজকে খুব কম উপকরণে এবং খুব সহজেই তৈরি করা যায় এমন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং তা হলো দই পনির। তাহলে চলুন দেখে নি যে কিভাবে এই দই পনির বানানো যায় এবং কি কি উপকরণ এতে লাগছে। দই পনির বানানোর জন্য পনির নিয়েছি 300 গ্রাম, আর এই পনিরগুলোকে আমি ছোট ছোট করে দেখছেন কিউবের আকারে কেটে নিয়েছি। 150 গ্রাম টক দই, চিনি আর নুন পরিমাণ মতো, পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা 3 চামচ করে, আমি দারচিনি আর ছোট এলাচ নিয়েছি, ছোট এলাচ 2 আর দারচিনি অল্প একটু, আর নিয়েছি টমেটো সস 2 চামচ, গোলমরিচ, আর রয়েছে তেল, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি 1/2 কাপ জল নিয়ে নেব। আমি প্রথমে এই ছোট এলাচ 2 আর দারচিনিটা একটু থেতো করে নিচ্ছি। আমি ওভেনটা জ্বালিয়ে পাত্র বসিয়ে এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু পাত্রের গায়ে মিশিয়ে নিচ্ছি। যে দারচিনি আর ছোট এলাচ আমি একটু থেতো করে রেখেছিলাম সেটা এবার তেলে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 2 চামচ, আর দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এবার এই উপকরণগুলো আমি খুব ভালো করে তেলে নাড়িয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি খুব অল্প, বড় জোর একটা মাঝারি মাপের কাপের 1/2 কাপ জল এতে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব নুন আর চিনি পরিমাণ মতন। এই দই পনির বানানোর আমি কিন্তু প্রায় শেষ স্তরে গিয়ে পৌঁছেছি, অর্থাৎ একটুখানি আমি মিনিট খানেকের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেব। আমার দইটা হয়ে গেছে, কাজে আমি এবার পনিরটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি। তবে নাড়ানোর সময় খেয়াল রাখবেন যে পনির যেন ভেঙে না যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আমি আবার একটু নাড়িয়ে নিলাম। আর এটাও কিন্তু আমি ওভেন বন্ধ করেই করেছি। আপনারা
নিশ্চয়ই দেখতে পেলেন যে খুবই কম সময়ে আর উপকরণও কিন্তু খুবই কম তা দিয়েই তৈরি হলো দই পনির। এবং এই দই পনির যদি আপনারা বাড়িতে বানান তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেই বলবেন যে খুবই ভালো রান্না এটা। দই পনির তো শেষ হয়ে গেছে আগেই বললাম, আমি এবার সার্ভ করার জন্য একেবারে রেডি করে ফেলেছি। আর আবার বলছি যে আপনারা যদি এই রেসিপিটি বানান বাড়িতে তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেই বলবেন যে ভীষণ ভালো টেস্টি একটা খাবার হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।